কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্র প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে হাত শিবিরের সঙ্গে দীর্ঘ 48 বছরের সম্পর্কে ইতি পড়ল। কলেজ জীবনে কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি, তারপর মুম্বাই পৌর নিগমের একাধিক পদে বসেছেন, মহারাষ্ট্র সরকারের মন্ত্রীও হয়েছেন, যৌবনে বলিউডে অভিনয় করেছিলেন। তবে অভিনেতা থেকে রাজনীতিক হিসেবে বেশি সফল তিনি। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন বাবা সিদ্দিকে। তিনি লিখেছেন, কিশোর বয়সে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলাম আমি, সেই সম্পর্ক বজায় ছিল 48 বছর। আজ আমি দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছি, এখন থেকেই তা কার্যকর হবে। তিনি আরও লিখেছেন, আমি অনেক কথাই বলতে চাই কিন্তু কিছু কথা না বলে থাকাই ভালো। এই যাত্রাপথে আমার সঙ্গী হওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভারতীয় নির্বাচন কমিশন অজিত পাওয়ারের শিবিরকে আসল এনসিপি বলে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি মেলার পরপরই কংগ্রেস ছাড়লেন সিদ্দিকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।